ব্যারাকপুর বাঘাটি সূর্যপুরে নেতাজির মূর্তিতে মাল্যদান করে শুরু হলো সুভাষ মেলা 2022। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্যারাকপুর বাঘাটি নীলগঞ্জ সূর্যপুর নেতাজি সুভাষচন্দ্র মিশনে আয়োজিত সুভাষ উৎসব 2022 উদ্বোধন হলো শনিবার। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদানের মাধ্যমে সুভাষ উৎসব 2022 চলবে 22শে জানুয়ারি থেকে আগামী 24শে জানুয়ারি পর্যন্ত। এছাড়া উদ্যোক্তা রণজিৎ রায় জানান, 1945 সালের 25শে সেপ্টেম্বর মাঝরাতে গুলি করে হত্যা করা হয় আজাদ হিন্দ বাহিনীর কয়েক হাজার সৈনিককে। সেই রাতেই তাদের দেহ ব্যারাকপুর বারাসাত রোড দিয়ে ট্রাকে করে নিয়ে গিয়ে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। সেই ব্যারাকপুর সাহেব বাগান, যেটি বর্তমানে ভারত সরকারের জোট রিসার্চ কেন্দ্র হিসেবে পরিচিত, সেখানে স্বাধীনতার পর থেকে বারংবার ভারতবর্ষের বিভিন্ন প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে ব্যারাকপুর সূর্যপুর নেতাজি সুভাষচন্দ্র মিশনের তরফে সাহেব বাগানকে সংরক্ষিত এলাকা হিসেবে গড়ে তুলে আজাদ হিন্দ বাহিনীর সৈনিকদের স্মৃতিতে জায়গাটির নাম শহীদ তীর্থ হিসেবে ঘোষণা করা, ব্যারাকপুর বারাসাত রোডের নাম বদল করে আজাদ হিন্দ শহীদ স্মৃতি স্মরণী করা, ব্যারাকপুর বারাসাত রোডের উপর নির্মিত নীলগঞ্জ সেতুর নাম পরিবর্তন করে আজাদ হিন্দ শহীদ সেতু নামকরণ করা সহ 7 দফা দাবিতে আবেদন জানানো হয়। আমাদের খুব আক্ষেপের বিষয়, কি বলবো, খুব দুর্ভাগ্যের বিষয়, নেতাজিকে নিয়ে 125তম জন্মবার্ষিকীতে সরকারি বেসরকারি যে সমস্ত আড়ম্বর হচ্ছে, সে আড়ম্বরের আড়ালে একটি ঐতিহাসিক ঘটনা, আজাদ হিন্দ বাহিনীর বেশ কিছু সংখ্যক সৈনিককে আইএনএ ফোর্স, যাদের বন্দি করে রাখা হয়েছিল তদানীন্তন সাহেববাগান, বর্তমান যেটা জুট রিসার্চ ইনস্টিটিউট, তার তথ্য প্রমাণ শুদ্ধ আমরা বহু আগের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাইকে বহুবার আবেদন নিবেদন করেছি যে ঐতিহাসিক ঘটনাটার ইতিহাসটা আপনারা উন্মোচিত করুন, আপনারা তথ্যানুসন্ধান করে এটা একটা স্মৃতি স্মারক হিসেবে আজাদ হিন্দ বাহিনীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাহেববাগানে একটা ফলক, একটা মন্দির, একটা স্মৃতি সৌ তৈরি হোক। কিন্তু আমাদের কোনো আবেদনের শুধু একটি প্রাপ্তি স্বীকার ছাড়া আমরা আবেদনের কোনো সাড়া পাইনি, অথচ নেতাজিকে নিয়ে খুব এখন হইচই হচ্ছে, আবেগ শ্রদ্ধা জানানো হচ্ছে। নেতাজির সঙ্গে থেকে যারা মৃত্যুবরণ করেছেন নিকৃষ্টভাবে বর্বর ব্রিটিশ পুলিশের অত্যাচারে সাহেববাগানে, এবং সেই সাহেববাগানের কথা মাথায় রেখেই এই বাঘাটি সূর্যপুর মিশনটি তৈরি হয়েছে। এই মিশনটি সূর্যপুরে তৈরি হয়েছে সাহেব বাগানকে কেন্দ্র করেই, এবং মিশনের যিনি প্রতিষ্ঠা লগ্নের প্রধান পুরুষ ছিলেন সাধন বসু, উনি সাহেব বাগানের পাশ দিয়ে গেলে চোখের জল ফেলতেন, এবং ওনার চোখের জল অনেকে দেখেছেন, কিন্তু ভারত সরকারের চোখের জল ফেলার তো কথাই নেই, তাদের আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারছি না। আমরা বহু চিঠি লিখেছি প্রধানমন্ত্রীদের, আমরা একটা প্রাপ্তি স্বীকার পেয়েছি যে তোমার চিঠি ফরওয়ার্ড করে অমুক জায়গায় পাঠানো হলো, ব্যাস, আর কোনো খোঁজখবর নেই। আমাদের দাবি ছিল যে সাহেববাগান যেটা বর্তমানে আজাদিন বর্তমানে জোটিসাত ইনস্টিটিউট, সেখানকার ভিতরে একটি শহীদ স্মরণ মঞ্চ তৈরি করা হোক, একটা শহীদ স্মরণ কক্ষ তৈরি হোক, যেন প্রতি বছর সেই নির্দিষ্ট দিনে আমরা শ্রদ্ধা জানাবার জন্য সেখানে যেতে পারি। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলের রিপোর্ট, চ্যানেল 24/7।